জিএস ম্যারাথন, আজকাল হচ্ছে বিষয় জিকে। যে জিকেগুলো আমরা ঠিকের সাহায্যে মনে রাখবো, তার পার্ট থ্রি। প্রথম কোশ্চেন, ভারতের নারীগত 5টি বিষয়ের ভিত্তিতে দেওয়া হয়, সেই 5টি কী কী? ময়াগা ট্রিক ব্র্যান্ড, BRAND ব্র্যান্ড। বি থেকে হচ্ছে বাই বার্থ, জন্মের ভিত্তিতে নারীগত। 1946 সালে নারীগত শোষণ করে বলা হয়েছে যে মাতা পিতার কেউ একজন ভারতীয় হলে ভারতের নারীগত দেওয়া হবে। আর 2003 সালে নবাগত শোষণ করে বলা হয়েছে যে মাতা পিতার বৈধ নবাগত থাকতে হবে। আর থেকে হচ্ছে বাই রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ। ধরুন কোনো বিদেশি ব্যক্তি ভারতে ঘুরতে এসেছে, ভ্রমণ করতে এসেছে বা কাজ করতে এসেছে, যদি তার ভারত ভালো লাগে, সে চাই যে সে ভারতে থাকবে, তাহলে তাকে ভারতে 7 বছর থাকতে হবে। তারপরে ভারত ফর্ম ফিল আপ করে ভারতে নাগরিক হতে পারে, তবে এটি 12 বছর করে দেওয়া হয়েছে। 12 বছর থাকতে হবে ভারতে, তারপরে ভারতের নাগরিক হতে পারে। BRA এ থেকে হচ্ছে আর্ন এরিয়া বা অর্জিত অঞ্চল বা অর্জিত ভূমি। যেমন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল 16 মে 1945 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ইন্দিরা গান্ধীর সময়। আর 16 মে সিকিমের স্টেট ডে পালন করা হয়। সিকিম হচ্ছে ভারতবর্ষের 22তম রাজ্য। তা কি সিকিমের নাগরিকত্ব, মানে ভারতের নাগরিকত্ব সিকিমের বাসিন্দাদের দিতে হবে। BRAN এর থেকে হচ্ছে ন্যাচারালাইজেশন বা প্রাকৃতিকরণ। কলা বা বিজ্ঞানের রুচি রাখতে হবে এবং ভারতবর্ষের 22টি ভাষার মধ্যে যে কোনো ভাষা জানতে হবে। BRAND দিতে হচ্ছে বাই ডিসেন্ট বা বংশের ভিত্তিতে নাগরিকত্ব, বংশ পরম্পরায় নাগরিকত্ব। তারপরে কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের যে বংশগুলো শাসন করেছিল সেগুলি মনে রাখার ট্রিক। সস্তা, SASTA সস্তা। এস থেকে হচ্ছে সাঙ্গাম বংশ, এস থেকে হচ্ছে সালুবা বংশ, টি থেকে হচ্ছে তুলুবা বংশ, এ থেকে হচ্ছে আরভুডি বংশ। আর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহর এবং বুক্ক। দুই ভাই। আর বিজয়নগর সাম্রাজ্যের শেষ শাসক হচ্ছেন কৃষ্ণদেব রায় আকবরের সমসাময়িক ছিলেন। আর কৃষ্ণদেব রায়ের 8টা রত্ন ছিল, সেই 8টাকে একসঙ্গে বলা হয় অষ্টাদিগ্গজ। আকবরের সবাই নবরত্ন ছিল, রাজা লক্ষ্মণ সেনের পঞ্চরত্ন ছিল। তারপরে কোশ্চেন, ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদীগুলির নাম মনে রাখা ট্রিক। সমান্তরাল, দংশ থেকে সবরমতী, ম থেকে মাহি নদীকে কর্কটি এলাকা দুবার কেটেছে, নর্মদা নদী, তাপ্তি নদী, লুরি নদী। নর্মদা নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের অমরকণ্টক মৈতাল পর্বত থেকে, আর তাপ নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের সাতপুরা রেঞ্জ থেকে। তারপরে কোশ্চেন, 71তম সংবিধান সংশোধন 1992 সালে 20 আগস্ট তিনটি কোন কোন ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এ যোগ করা হয়? মনে ঠিক মানক বা কমন বা নমক। মানক মতে হচ্ছে মণিপুরী, নেপালি, কঙ্কনি, এই তিনটি ভাষা যোগ করা হয়। আর 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1967 খ্রিস্টাব্দে সিন্ধি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যোগ করা হয়। তারপরে কোশ্চেন, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহিলাকার ঠিক মাহি, মহানদীর উপর অবস্থিত হীরাকুদ বাঁধ, বা মহিলাকার ওড়ে হীরের মূল্যবান ধাতু। ওড়িশায় হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত। তারপরে কোশ্চেন, ইলেকট্রন প্রোটন নিউট্রন কি আবিষ্কার করেছিলেন? মহিলাকার ঠিক ইট পার্নাচ। ইলেকট্রন আবিষ্কার করেছেন জে থমসন, প্রোটন আবিষ্কার করেছিলেন ওয়েস্টার্ন, কিন্তু নামকরণ করেছিলেন রাদারফোর্ড। আর নিউটন আবিষ্কার করেছিলেন চ্যাডউইক। আর পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। আর কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন। আর মৃতকোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুকে বলা হয় ফাদার অফ সেল বা কোষের জনক। আর জীবিত কোষ আবিষ্কার করেছিলেন অ্যান্টোনিও ভন লিওনহকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজির জনক। তারপরে কোশ্চেন, 3 থেকে 12 শ্রেণী এবং 3 থেকে 12 শ্রেণীর 4 নম্বর পর্যায় এবং 5 নম্বর পর্যায় অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত এবং 39 থেকে 48 পর্যন্ত পরমাণু সংখ্যা বিশিষ্ট মৌলের নাম হয়ে কাটে? শুনো তুমি বিবাহ কাল্লো মুসে ফির কই নাহি কাহেগা জানু, এ জিন্দেগি নাহি মহব্বত তোমারই রোডোকার পুগারেরই আজ কি জানলে। শুনো তুমি বিবাহ কাল্লো মুসে ফির কই নাহি কাহেগা জানু, এ জিন্দেগি নাহি মহব্বত তোমারই রোডোকার পুগারেরই আজ কি জানলে। শুনো থেকে স্ক্যানাডিয়াম,
স্ক্যানাডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল, নিকেল, কপার, জিঙ্ক। আর এ জিন্দগি থেকে, এ থেকে হচ্ছে ইট্রিয়াম, জিন্দগি থেকে জার্গোনিয়াম, এ জিন্দগি নেই নিওবিয়াম, এ জিন্দগি নেই মহব্বত মলিবডেনাম, মলিবডেনাম, এ জিন্দগি নেই মহব্বত তুমারি, টেকনেসিয়াম তুমারি, রো রো থেকে হচ্ছে রুথেনিয়াম, রো রো রো, আবার রো থেকে হচ্ছে রেডিয়াম, রো রো কার পুকারেগি, পুকার প থেকে হচ্ছে প্যালডিয়াম, পুকারেগি আচি চাঁদি, এজি থেকে সিলভার, আজ থেকে এজি, এজি থেকে হচ্ছে সিলভার, আর চাঁদি থেকে হচ্ছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম দূষণ ইত্যাদি লোক হয়। তারপরে কোশ্চেন, সংসদে, সংসদের তিনটি অধিবেশনের নাম হয়ে কার্টিক, বিএমডব্লিউ, সংসদের তিনটি অধিবেশনের নাম হয়ে কার্টিক, বিএমডব্লিউ, ব্রিটিশ মোটর ওয়ার্কস নয়, বাজেট মনসুর উইন্টার, বাজেটে, বাজেট হচ্ছে সবচেয়ে বড় সেশন, আর বাজেট এর কথা উল্লেখ, বাজেট বারো, আর ঠিক আছে 112-তে বলা হয়েছে বাজেটের কথা, তবে বাজেটের কথা সংসদে উল্লেখ নেই, উল্লেখ রয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা। বাজেট সেশন হয় ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত, সবচেয়ে বড় সেশন, মনসুর সেশন বা বর্ষাকালীন সেশন, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সেশনটি হয়। আর তারপরে উইন্টার সেশন, উইন্টার সেশন শীত বা শীতকালীন সেশন, সবচেয়ে ছোটো সেশন, নভেম্বর আর ডিসেম্বর মধ্যে হয়। তারপরে কোশ্চেন, ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, মনে রাখবেন ট্রিক, ডেভিস টেনিস, ছন্দে মিনে হচ্ছে ডেভিস টেনিস, ডেভিস কাপ টেনিস খেলার সঙ্গে যুক্ত, আর ডেভিস প্রণালী কানাডা এবং গ্রিনল্যান্ডকে ভাগ করেছে। রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, রাইডার কাপ, তারপরে কোশ্চেন, রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, রাইডার কাপ গলফ খেলার সঙ্গে যুক্ত, মনে কীভাবে মনে রাখবেন, যখন গলফ খেলে তখন যখন বলটা মারে তখন বলটি নিয়ে আসা হয় গাড়ি চড়ে, রাইড মানে চড়া, তাই মনে রাখবেন গলফ খেলার সঙ্গে যুক্ত রাইডার কাপ। তারপরে কোশ্চেন, কাবাডি কতজন খেলে, কাবাডি কতজন খেলে, কে বি, কে এ বি এ ডি ডি আই, কাবাডি সাতটি লেটার রয়েছে, মনে রাখবেন কাবাডি সাতজন খেলে। ভলিবল কতজন খেলে, ভিও এল এল ই ওয়াই ভলি, ছটি লেটার রয়েছে, মনে রাখবেন ভলিবল ছজন খেলে। পোলো কতজন খেলে, পিও এলও চারটি লেটার রয়েছে, মনে রাখবেন যে পোলো চারজন খেলে। তারপরে কোশ্চেন, আইজিএমডিপি ইন্ডিকেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1982 থেকে 1983 সালের মধ্যে, এর হেড ছিলেন এপিজে আব্দুল কালাম জি, আর এপিজে আব্দুল কালামকে বলা হয় মিসাইল ম্যান, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এই যে আইজিএমডিপি সংস্থাটি পাঁচটি মিসাইল, পাঁচটি ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছিল, সেই পাঁচটি ব্যালিস্টিক মিসাইল মনে রাখা ট্রেক, পার্না পিএটিএনএ, পার্না পৃথিবী, সার্ভিস টু সার্ভিস, পিএ এ থেকে হচ্ছে অগ্নি, অগ্নি হচ্ছে সার্ভিস টু সার্ভিস, পিএটি থেকে ত্রিশূল, ত্রিশূল হচ্ছে সার্ভিস টু এয়ার, নাগ, নাগ হচ্ছে এন থেকে হচ্ছে নাগ, নাগ হচ্ছে অ্যান্টিট্যাঙ্ক মিসাইল, আর আকাশ হচ্ছে, আকাশ হচ্ছে সার্ভিস টু এয়ার। তারপরে কোশ্চেন, ট্রান্সজেন্ট এ কারেন্ট পৌঁছালে, ট্রান্সজেন্ট এ কারেন্ট পৌঁছালে গরম হয়ে যায়, ট্রান্সজেন্টে কারেন্ট পৌঁছালে লাল হয়ে যায়, সেই জন্য বৈদ্যুতিক ফিলামেন্টে ট্রান্সজেন্ট ব্যবহার করা হয়। নাইকোম তার এই কারেন্ট পৌঁছালে গরম হয়ে যায় বলে নাইকোম হিটার ইস্ত্রিতে নাইকোম তার ব্যবহার করা হয়, আর নাইকোম তার তৈরি হয় নিকেল ক্রোমিয়াম লোহা দিয়ে। কপারে কারেন্ট পৌঁছালে ঘুরতে থাকে বলে পাখায় কপার দেওয়া থাকে। তারপরে কোশ্চেন, আসামের ন্যাশনাল পার্কগুলি মনে রাখার ট্রিক, আসামের ন্যাশনাল পার্কগুলি মনে রাখার ট্রিক, আসাম কা কাজী, আসাম কা কাজী কারওয়াদি মেরি সাদি ওরান শেখসে, আসাম কা কাজী কারওয়াদি মেরি সাদি ওরান শেখসে, আসামের ন্যাশনাল পার্কগুলি, আসামের ন্যাশনাল পার্কগুলি হল মানস ন্যামেরি, মানস ন্যামেরি কাজিরাঙ্গা ওরান দিবসার পর আইমোনা দেং পার্কাই, দেং পার্ক হচ্ছে নবীতম ন্যাশনাল পার্ক, 106তম ন্যাশনাল পার্ক। তারপরে কোশ্চেন, উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্কগুলি মনে রাখার ট্রিক, উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্কগুলি মনে রাখার ট্রিক, রাজাজি নন্দাদেবীকে এবং গোবিন্দ গঙ্গোত্রীকে, রাজাজি নন্দাদেবীকে এবং গোবিন্দ গঙ্গোত্রীকে জিমে ফুল দিয়ে প্রপোজ করলো, জিমে ফুল দিয়ে প্রপোজ করলো, রাজাজি ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, গোবিন্দ ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, জিম কর্বেট ন্যাশনাল পার্ক, জিম কর্বেটের আগের নাম ছিল হেলি, হেলি হচ্ছে ভালোবাসার প্রথম ন্যাশনাল পার্ক, আর জিম কর্বেটের বর্তমান নাম হয়ে গেছে রামগঙ্গা, রামগঙ্গা ন্যাশনাল পার্ক গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। তারপরে জিম কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে দেখা যায়। তারপরে কোশ্চেন, কর্ণাটকের ন্যাশনাল পার্কগুলি মনে রাখার ট্রিক, কর্ণাটকের ন্যাশনাল পার্কগুলি মনে রাখার ট্রিক, রাজীব গান্ধী নাগারমে কুড়ে কি এক আনসবি ব্যানে, রাজীব গান্ধী নাগারমে কুড়ে কি এক আনসবি ব্যানে, কর্ণাটকের ন্যাশনাল পার্কগুলি হল আনসি, মাদেপুর, বানেকাটা, কুদার এবং নাগারহল, নাগারহল হল অবর নাম রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। তারপরে কোশ্চেন, কেরালা ন্যাশনাল পার্কগুলি মনে রাখার ট্রিক, কেরালা ন্যাশনাল পার্কগুলি মনে রাখার ট্রিক, 16 সাল ইঞ্জিনিয়ার রবি পেয়ার মে সাইল হো গিয়া, 16 সাল ইঞ্জিনিয়ার রবি পেয়ার মে সাইল হো গিয়া, ইউরোপিগুলা সাইলবেড়ি পেরিয়ার পম্পদন সোলা আনন্দি সোলা মেদিকান সোলা ন্যাশনাল পার্ক।
তারপরে করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ন্যাশনাল ব্যাগুলি মেগাটি ঝাঁসির রানী বোটাম লাগিয়ে স্যান্ডেল পরে মহাত্মা গান্ধীর সঙ্গে হ্যালিবোটা মুভি দেখতে গেল। সাউথ বাটাল নর্থ বাটাল ক্যাম্বেল বে গ্যালাথিয়ান বে রানী ঝাঁসি ম্যারিন মহাত্মা গান্ধী ম্যারিন মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল ব্যাগুলি দেখা যায়। তারপরে করছেন ভারতবর্ষের রাষ্ট্রপতিগুলির নাম মনে রাখার ট্রিক রাজা পল্লীগ্রামের জায়গীদের ফকিরের নিলাম সম্পত্তি জ্ঞানী রমণী শঙ্কর নারায়ণকে দিতে বললেন। ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুবার নির্বাচিত হয়েছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদের পরে হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পরে হয়েছিলেন ডক্টর জাকির হোসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি যে কিনা প্রেসিডেন্ট পদে থাকাকালীন মারা গিয়েছিলেন। ডক্টর জাকির হোসেনের পরে হয়েছিলেন ভিভিগিরি পরে হয়েছিলেন ফখরুদ্দিন আলী আহমেদও প্রেসিডেন্ট পদে থাকাকালীন মারা গিয়েছিলেন। ফখরুদ্দিন আলী আহমেদের পরে হয়েছিলেন নীলাম সঞ্জীবন রেড্ডি পরে হয়েছিলেন জ্ঞানী জেল সিং এর পরে হয়েছিলেন ভেঙ্কট রমন এর পরে হয়েছিলেন শঙ্কর দয়াল শর্মা পরে আর কে নারায়ণ পরে হয়েছিলেন এপিজে আব্দুল কালামের পরে হয়েছিলেন প্রতিভা দেবী সিং পাটিল হচ্ছে প্রথম মহিলা রাষ্ট্রপতি। প্রতিভা দেবী সিং পাটিল হচ্ছে প্রণব মুখার্জি পরে হয়েছিলেন রামনাথ কোবিন্দ চতুর্থ। আর পনেরোতম হচ্ছে দ্রৌপদী মুর্মু। ভারতবর্ষের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু হচ্ছে ভারতের দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। তারপরে কোশ্চেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতিগুলির নাম মনে রাখার ট্রিক। পল্লীগ্রামের জায়গীর গোপাল বাসাতে তুলা চাষের জন্য কঠোর হিসাবে শঙ্কর নারায়ণ সভাকার শেখালো। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পড়েছিলেন ডক্টর জাকির হোসেন মানে ভিভিগিরি পড়েছিলেন গোপাল স্বরূপ পাঠক বাসার দানা জাটি পরে হয়েছিলেন মোহাম্মদ হেদায়তুল্লাহ পরে হয়েছিলেন ভেঙ্কট রমন পরে হচ্ছে শঙ্কর দয়াল শর্মা পরে হয়েছিলেন কোচেরি নারায়ণের পরে হচ্ছিলেন কিষাণ কান্তের পরে হচ্ছিলেন ভাইরন সিং শেখাওয়াতের পরে হচ্ছিলেন হামিদ আনসারি পরে হয়েছিলেন হয়েছিলেন ভেঙ্কাইয়া নাইডু পরে বর্তমান ভারতবর্ষের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে জগদীশ ধনখড়। তারপরে ভারতবর্ষের পিএমগুলির নাম মনে রাখার ট্রিক। জলেই মা চাইরে পচন বা দূষণের গমন। ভারতবর্ষের প্রথম পিএম বা প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু 15 আগস্ট 1947 সালের থেকে 1964 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। 1949 সালে ফার্স্ট জানুয়ারি আরবিআইকে ন্যাশনালাইজ করেছিল। ফাদার অফ ওয়ার্ল্ড ব্যাংক বলা হয় আরবিআইকে। পণ্ডিত জওয়াহরলাল নেহরু আত্মজীবনী নাম অ্যান অটোবায়োগ্রাফি। তিনি বই লিখেছিলেন গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ডিসকভারি অফ ইন্ডিয়া, লেটার্স ফ্রম ফাদার্স টু ডটার এডি, দ্য কন্যা, ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিলেন। প্ল্যানিং কমিশন এর চেয়ারম্যান ছিলেন। প্ল্যানিং পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম ভারতবর্ষে এনেছিলেন। ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান কৃষির উপর জোর দেওয়া হয়েছিল। তারপরে প্রধানমন্ত্রী হয়েছিলেন জওয়াহরলাল নেহরু। লতে করছে লালবাহাদুর শাস্ত্রী। 1964 সাল থেকে 1946 সাল পর্যন্ত ছিলেন লালবাহাদুর শাস্ত্রী। সময়ে হোয়াইট লেভেসান এর খুব উন্নত হয়েছিল। হোয়াইট লেভেসান জন্ম বলায় ভার্গিস কুড়ির জন্মদিন উপলক্ষে 26 নভেম্বর জাতীয় দুধ দিবস পালন করা হয়। ন্যাশনাল মিল্ক ডে পালন করা হয় ভার্গিস কুড়ির জন্মদিন উপলক্ষে। আর লালবাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি দিয়েছিলেন। জয় জওয়ান জয় কিষাণ জয় বিজ্ঞান এই স্লোগানটি দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। লালবাহাদুর শাস্ত্রী 1946 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসকন চুক্তিতে সেখানে হার্ট অ্যাটাক এ মারা যান। জলেই মা হসে থেকে হচ্ছে ইন্দিরা গান্ধী। 1946 সালের পর থেকে 1977 সাল পর্যন্ত ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী 1969 খ্রিস্টাব্দে 14টা ব্যাংকে ন্যাশনালাইজড বা জাতীয়করণ করেছিলেন। 1971 খ্রিস্টাব্দে তিনি গরিবি হটাও স্লোগান দিয়েছিলেন ইন্দিরা গান্ধী।
পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ যখন দেশটি গঠন হয় তখন সাহায্য করেছিলেন ইন্দিরা গান্ধী বাংলাদেশকে। ইন্দিরা গান্ধী 1974 খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে স্মাইলিং বুদ্ধা নামক পরমাণু বোমা টেস্ট করেছিলেন, এখানে ব্যর্থ হয়েছিলেন। আর ইন্দিরা গান্ধীর সময়ে একটা বিখ্যাত কেস হয়েছিল 24 এপ্রিল 1973 সালে, কৃষ্ণনন্দ ভারতীয় কেস। এই কেসে, এটি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় কেস। এই কেসে 13 জন বিচারকের বেঞ্চ বসেছিল। এখানে প্রথম ফান্ডামেন্টাল রাইট সংশোধন করা হয় এখানে প্রথম ফান্ডামেন্টাল রাইট সংশোধন করা হয় 1975 খ্রিস্টাব্দে 16 মে ইন্দিরা গান্ধী সিমকে ভারতের সঙ্গে যুক্ত করেছিল 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর 16 মে সিকিমের স্টেট পালন করা হয়। সিকিম হচ্ছে ভারতবর্ষের 22তম রাজ্য। ইন্দিরা গান্ধী 1975 খ্রিস্টাব্দে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করেছিলেন। আর্টিকেল 352 অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি লাগু করেছিলেন। আর 1977 খ্রিস্টাব্দে ন্যাশনাল এমার্জেন্সি শেষ হয়ে যায়। জলই মা, জল হস, জলই মা, মা থেকে হচ্ছে মোরারজি দেশাই ফার্স্ট নন কংগ্রেসি পিএম। মোরারজি দেশাই ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন এবং পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশানি পাকিস্তান, এটি এই দুই পুরস্কার পেয়েছিলেন। মোরারজি দেশাই মরার থেকে ভয় পায় না, সেই জন্য মনে রাখবেন মোরারজি দেশাইয়ের সমাজের নাম অভয়ঘাট। জলের মা, মা চাইল্ড বচন, চ থেকে চৌধুরী চরণ সিং 1979 থেকে 80 সাল পর্যন্ত ছিলেন। চৌধুরী চরণ সিং কৃষকের জন্য খুব ভালো কাজ করেছিলেন বলে চৌধুরী চরণ সিং এই জন্মদিন উপলক্ষে কিষাণ দিবস পালন করা হয়। 23 ডিসেম্বর 1902 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, সেই জন্য 23 ডিসেম্বর কিষাণ দিবস পালন করা হয়। আর চৌধুরী চরণ সিং ভারতবর্ষের 5ম প্রধানমন্ত্রী। আর চৌধুরী চরণ সিং এর সমাধিস্থলের নাম হচ্ছে কিষাণ ঘাট। জলেই মা চাইলে বচন, চ হসি, হসি থেকে আবার ইন্দিরা গান্ধী হয়েছিলেন। ইন্দিরা গান্ধী 1980 সাল থেকে 1984 সালের পর্যন্ত ছিলেন। ইন্দিরা গান্ধীকে বলে আয়রন লেডি, আর আয়রন ম্যান বলে সর্দার বল্লভভাই প্যাটেলকে। ইন্দিরা গান্ধী 1984 খ্রিস্টাব্দে অপারেশন ব্লু স্টার চালিয়েছিলেন বিন্দর মাইলা গ্রুপকে শেষ করার জন্য। আর 1984 খ্রিস্টাব্দে অ্যান্টিসিক রায়টও হয়। 1984 খ্রিস্টাব্দে ভারতের প্রথম পশ্চিমবঙ্গে প্রথম মেট্রো রেল চালু হয় ইন্দিরা গান্ধীর সময়। আর 1984 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ভূপালে ইথাইল আইসোসাইডের সঙ্গে জলে বিক্রিয়ায় বিস্ফোরণ হয়ে প্রচুর লোক মারা যায়। 1984 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধীর শিখ বডিগার্ড ইন্দিরা গান্ধীকে হত্যা করে। জলেই মা চাইরে ইন্দিরা গান্ধী পরে চাই চয়কার হস্তই রথেকে হচ্ছে রাজীব গান্ধী 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। রাজীব গান্ধী 1984 সাল থেকে 1989 সাল পর্যন্ত ছিলেন। রাজীব গান্ধী 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যান্টি ডিভেকশনে লাগু করেন। 1986 সালে সাওভানু কেস হয় রাজীব গান্ধীর সময়। আর রাজীব গান্ধী 1989 খ্রিস্টাব্দে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোট প্রদানের বয়স 21 থেকে 18 করে দিয়েছে। জলেই মা চাইরে পচন, পথে করেছে বিশ্বনাথ প্রতাপ সিং। তারপরে প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিংকে পড়েছিলেন পচন, পথে চতে চন্দ্রশেখর পড়েছে পি ভি নরসিংহ রাও 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত ছিলেন। পি ভি নরসিংহ রাওয়ের সময় ভারতে এলপিজি ছিল, এলপিজি পরে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নয়, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। তখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। পচন, জলের মা চাইরে পচন বা অটল বিহারী বাজপেয়ীর পরে হয়েছিলেন বা দূষণের গমন, গতে হচ্ছে এইচ ডি দেবগৌড়ার পরে হয়েছিলেন বা দূষণের গমন, গতে হচ্ছে গুজরাইলাল নন্দা লুক ইস্ট পলিসি চালু করেছিলেন। গুজরাইলাল নন্দা পরে হয়েছিলেন
গমন গ থেকে হচ্ছে আবার অটল বিহারী বাজপেয়ী ছিলেন 1998 সাল থেকে 1997 থেকে 2004 সাল পর্যন্ত ছিলেন। আর 1998 খ্রিস্টাব্দে 1998 খ্রিস্টাব্দে অটল বিহারী বাজপেয়ীর সময় রাজস্থানের পোখরানে 9 মে 10 মে 11 মে এ পি জে আব্দুল কালাম জি পরমাণু টেস্ট করেন এখানে সফল হয়েছিলেন। সেই জন্য 11 মে জাতীয় টেকনোলজি ডে পালন করা হয়, জাতীয় টেকনোলজি দিবস পালন করা হয়। আর অটল বিহারী বাজপেয়ীর সময় 2002 সালে গুজরাট রায়ড হয় 2002 সালে গুজরাট রায়ড হয়। অটল বিহারী বাজপেয়ীর পর হয়েছিলেন মনমোহন সিং 2005 সাল থেকে 2004 সাল থেকে 2009 সাল 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত ছিলেন। মনমোহন সিংকে বলা হয় ভারতের অর্থনীতির জনক, আর পুরো বিশ্ব অর্থনীতি বলা হয় অ্যাডাম স্মিথকে। 2014 সাল তারপরে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সাল থেকে বর্তমান চলছে। নরেন্দ্র মোদী 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ গঠন করেন, নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী। 2016 সালের 8ই নভেম্বর নোটবন্দি করেন, 500 টাকা এবং 1000 টাকার উপরে নোটবন্দি করেন। 2017 সালে 5 জুলাই 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি লাগু করেন, আর জিএসটি পরিণাম গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর জিএসটি 1 জুলাই জিএসটি ডে পালন করা হয়। 2019 সালের 5ই আগস্ট আর্টিকেল 370 তুলে দেন 2019 সালের 5ই আগস্ট আর্টিকেল 370 তুলে দেন নরেন্দ্র মোদী। তারপরে কোশ্চেন, তারপরে ট্রিপ এর প্রেসিডেন্ট এর সংবিধানে কোন কোন আর্টিকেলে বলা রয়েছে সেগুলি মনে রাখার ট্রিপ পকানি কোকা দুজা দশম এমনভাবে মনে রাখবেন, এটি আমি আগের ভিডিওতে বানিয়ে দিয়েছি, দেখতে পারেন। আর এখানে নতুন ট্রিক এনেছি, মনে রাখবেন আর্টিকেল বানাতে বলা হয়েছে ভারতবর্ষে একজন রাষ্ট্রপতি থাকবে, রাষ্ট্রপতি শুধু পাওয়ার দিতে হবে। তো আর্টিকেল 53 বলা হয়েছে রাষ্ট্রপতি এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে দেবে, রাষ্ট্রপতি কি নির্বাচিত হবে না নির্বাচন হবে রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে আর্টিকেল 54। আর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে আর্টিকেল 95, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বা কোটা। রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল, রাষ্ট্রপতি এই ক বছর থাকবে, রাষ্ট্রপতি 5 বছর থাকতে পারবে, এটি বলা হয়েছে আর্টিকেল 56। আর রাষ্ট্রপতি কি 5 বছর থাকবে, রাষ্ট্রপতি কি দুবার নির্বাচন হতে পারে, হ্যাঁ রাষ্ট্রপতি দুবার নির্বাচন হতে পারে, এটি বলা হয়েছে আর্টিকেল 57। রাষ্ট্রপতি কী কী দক্ষতা থাকলে রাষ্ট্রপতি হতে পারবে, আর রাষ্ট্রপতি দক্ষতার কথা বলা হয়েছে আর্টিকেল 58। রাষ্ট্রপতি এই বাউল রাষ্ট্রপতি বয়স ভারতের নাগরিক হতে হবে, বয়স 35 বছর হতে হবে, আর জামান রাশি দিতে হবে 15,000 টাকা। আর কী কী থাকলে হবে না রাষ্ট্রপতির মধ্যে, কী থাকলে হবে না দক্ষতা, এটি বলা হয়েছে আর্টিকেল 59। রাষ্ট্রপতির দক্ষতা পাগল হলে হবে না, ব্যাঙ্ক কার্ড বা দেলি হল হবে না, আর সরকারি কোনো লাজানো পদে থাকলে হবে না। রাষ্ট্রপতি এর শপথকে পাঠ করাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকলে এ সিনিয়র কোনো বিচারপতি এই রাষ্ট্রপতির শপথ পাঠ করাবে, এটি বলা হয়েছে আর্টিকেল 60। আর রাষ্ট্রপতি যদি ভুল কোনো কাজ করে থাকে রাষ্ট্রপতি ইম্পিচমেন্টের কথা বলা হয়েছে আর্টিকেল 61। আর আর্টিকেল 62 বলা হয়েছে রাষ্ট্রপতি পদ খালি হলে 6 মাসের মধ্যে ইলেকশন কমিশনারকে ভোট করাতে হবে। তারপরে কোশ্চেন, 1857-এর সময় মহাবিদ্যালয়ের সময় কানপুরের নেতৃত্ব কে দেন, কয়েকা দত্তন, মনে রাখবেন কয়েকা দত্তন কারণ পশৌর অপুর দত্তন থেকে মনে রাখবেন নানা সাহেব, কানপুরের নেতৃত্ব দেন নানা সাহেব। তারপরে কোশ্চেন, ক্যাবিনেট মিশন মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম মনে রাখার ঠিক মহারাজ, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম রাজঘাট, ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম শক্তিস্থল, মোরারজি দেশাই অভয়ঘাট। কাঁসা কী দিয়ে তৈরি, মনে রাখার ঠিক এই কাঁসা কী কী দিয়ে তৈরি, মনে রাখার ঠিক কাঁটাটি, কাঁসা তামা প্লাস্টিন দিয়ে তৈরি। ব্রোঞ্জ কী কী দিয়ে তৈরি, মনে রাখার ঠিক বোতামটি, ব্রোঞ্জ তামা প্লাস্টিন দিয়ে তৈরি। জানা সিলভার কী কী দিয়ে তৈরি, মনে রাখার ঠিক জানি জিতা, জানা সিলভার নিকেল, জানি নিকেল জিতা জিঙ্ক আর তামা দিয়ে তৈরি। তারপরে কোশ্চেন, মগধকে ঘিরে যে বংশ শাসন করেছিল, মনে রাখার ঠিক হাসিনা মাসকায়া হজঙ্গ সহিসুনা নন্দ মৌর্য শুঙ্গ খানাবাস সাতাবানা ডাইনেস্টি। তারপরে কোশ্চেন, ভারতবর্ষের পাঁচটি নামে ডাকা হয় সেগুলি মনে রাখা ঠিক বিহার, BIHAR বিহার, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান, আর্যভটিয়া আর রেয়াখান্ড। তারপরে কোশ্চেন, ক্যাবিনেট মিশন এর সদস্যদের নাম মনে রাখা ঠিক কাল, KAL ক্রিস লেজেন্ডার প্যাথিক লরেন্স।
তারপরে করছে 42তম সংবিধান সংশোধন এবং 44তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 42তম সংবিধান সংশোধন হয়েছিল মূলত ঠিক 4 ফেব্রুয়ারি অর্থাৎ 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধন হয়েছিল। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি ফান্ডামেন্টাল ডিউটি যোগ করা হয়। ফান্ডামেন্টাল ডিউটি রাশিয়া থেকে নেওয়া হয়েছে আর্টিকেল 51 পার্ট 4 এতে রয়েছে। আর 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রিয়াম্বল এ 3টি শব্দ যোগ করা হয়, সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা। আর 44তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? 4+4 মানে 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধন হয়েছিল। 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে মোরাজি দেশাইয়ের সময় লিগাল রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট থেকে লিগাল রাইট হয়ে যায়। এটি আর্টিকেল 300 বর্তমানে আর্টিকেল 300 রয়েছে। তারপরে কোশ্চেন আর্টিকেল 41, আর্টিকেল 42, আর্টিকেল 43 মনে একটি দমন দ মদ অন্তর্ন দমন দতে হচ্ছে দশা, জীবনে কিছু দশায় সাহায্য করে, বেকার যেমন বেকার বাধা, বৃদ্ধ বাধা, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি। দ মদ হচ্ছে মানসিক দশা, মানসিক দশা গর্ভবতী মহিলাদের লিম্বা ছুটি দেয়, এমনটা নয় যে গর্ভবতী মহিলাদের রেলে কাজে পাঠাবে, এমনটা নয়। আর গর্ভবতী মহিলাদের ছুটি দেয়, বাচ্চা হওয়ার 3 মাস মারা পায়, ম্যাটারনিটি বাচ্চা হওয়ার 3 মাস আগে আর 3 মাস পরে, আর বাবারা পায় চাইল্ড কেয়ার লিভ 15 দিন আগে এবং 15 দিন পরে। দ মদ যত্ন থেকে ন্যূনতম বেতন, আর 43 বলা হচ্ছে ন্যূনতম বেতন, এমন বেতন দিতে হবে যেন জীবন কাটানো যায়। তারপরে কোশ্চেন নাইকন তার কি কি দিয়ে তৈরি, নাইকন তার কি কি দিয়ে তৈরি? মনে কাটে নিকেল, নাইকন তার নিকেল, ক্রোমিয়াম এবং লোহা দিয়ে তৈরি। তারপরে কোশ্চেন হর্ষবর্ধন যে 3টি নাটক লিখেছিলেন মনে কাটে এনপিআর, এনপিআর নাগাল্যান্ড, প্রিয়দর্শন আর রত্নাবলী। ঠিক সম্রাট কি আজকে এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।